তো জয় হিন্দ সাং, মানে তো আজ আমি দেখি কি সিডিটর ফর্ম কেমতি আবেদন করা যায়। তো তলক স্ক্রল করতু, এটি যদি আপনার প্রথমর লগইন আইডি অছে বা আপ্লিকেশন নম্বর অছে, তো এটি আপনার আপ্লিকেশন নম্বর আর পাসওয়ার্ড দেখি ক্যাপচা দেখি আপনার সাইন ইন করি পারিয়ে। যদি ফার্স্ট টাইম পাই বা নূয়া করছেন তবে নিউ রেজিস্ট্রেশন উপরে আপনার ক্লিক করতু। দেন নিউ রেজিস্ট্রেশন কলা মাত্রকে আপনার আউ গোটে পেজ কু রিডাইরেক্ট করব, তাপরে এমতি কিছু পেজ শো করব। দেন চেক বক্সরে ঠিক করতু, তাপরে আপনার ক্লিক টু প্রসিড উপরে ক্লিক করতু। তাপরে এটি আপনার ক্যান্ডিডেটর নেমটি আপনার এটি দিয়ে দেবে। তাপরে দ্বিতীয়রে আপনার ফাদার্স নেমটি আপনার দিয়ে দেবে, তাপরে আপনার মদার্স নেম আপনার দেবে, তাপরে এটি আপনার ডেট অফ বার্থ যা থাকবে আপনার এটি দিয়ে দেবে। তাপরে আপনার জেন্ডার কোণ আছে আপনার দিয়ে দেবে। দেন আইডেন্টি টাইপ, তো এটি আপনার ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ পাসপোর্ট এবং ব্যাঙ্ক পাসপোর্ট পাসবুক উইথ ফটোগ্রাফ আপনার যা চাইলে তা দিয়ে পারেন। তো এটি ডিএল দিয়ে দেছি। তাপরে এটি আপনার ড্রাইভিং লাইসেন্সর নম্বরটি আপনার এটি দিয়ে দেবে। তাপরে আপনার আসলে খন্ডা ডিটেল, তো এটি আপনার পরমিশেষ নম্বর বা আপনার কেয়ার আপ লাগিকি আপনার ফাদার্স নেম আপনার দিয়ে পারে। দেন সব লোকালিটি আপনার কোণ আছে তাপরে দিয়ে দেবে। দেন লোকালিটি, তাপরে আপনার কন্ট্রি কোণ আছে আপনার এটি দিয়ে দেবে। তাপরে কিছু সময় লোডিং নেওয়ার পরে আপনার স্টেটটি আপনার পচারিব, তাপরে আপনার স্টেটটি এটি দিয়ে দেবে। তাপরে আপনার ডিস্ট্রিক্ট আপনার এটি দিয়ে দিন, তাপরে এটি আপনার পিনকোড দিয়ে দেবে। তাপরে আপনার ইমেল আইডি দেবে, কনফার্ম করার পর আউথরে ইমেল আইডি দেবে, তাপরে মোবাইল নম্বর দেবে, তাপরে কনফার্ম করার পর আউথরে এটি মোবাইল নম্বর দেবে। তার পুরানটা আর করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সমান আছে দেন চেক বক্সরে আপনার টিক করে দেবে। দেন অ্যাড্রেস সব কপি হয়েছ, তাপরে আপনার পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটি আপনার কিছু নম্বর ভ্যালু কিছু স্পেশাল ক্যারেক্টর আর কিছু নম্বর দিয়ে আপনার এখন পাসওয়ার্ড দিয়ে পার। তার কনফার্ম করার পর সেই পাসওয়ার্ডটি আউথরে দেবে। দেন সিকিউরিটি কোশ্চিন, তো এটি আপনার যা হলে কিছু গোটে চুজ করে নেবে, তারপরে এটি তার আনসার লিখবে, তারপরে সে পেনটি লেখা আছে সিকিউরিটি পেন দিয়ে আপনার সবমিট করে নেবে। তারপরে আপনার যে ফর্ম সব ভরিবে সেসব গুড়িক প্রিভিউ করব। দেন এসব গুড়িক আপনার দেখি সারা পরে যা যা আপনার ফিল আপ করছেন সেসব চেক বক্সরে আপনার প্রথমে সব চেক বক্সরে ঠিক করতু। আপনার না, জেন্ডার, ফাদার্স নেম, আড্রেস, মদার্স নেম, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, ইমেল আইড, দেন আই এগ্রি, তার সবমিট অ্যান্ড সেন্ড ওটি উপরে এটি ক্লিক করতু। দেন এটি ইয়েস করতু, তাপরে ওটিপি আসব, এটি আপনার ওটিপি তারপরে এমতি কিছু ইন্টারফেস শো করিও। তারপরে আপনার কমপ্লিট আপ্লিকেশন ফর্ম করতু, তারপরে এটি আপনার পার্সোনাল ডিটেল উপরে আপনার ক্লিক করতু।
ଦେନ୍ ତାପରେ ଆପଣଙ୍କର ନାଁ, ଫାଦର୍ସ ନେମ୍, ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ ଏସବୁ ସବୁ କରିଥିବ। ତାପରେ ଆପଣ ଏଠି ନ୍ୟାସନାଲିଟି ଆପଣ ସିଲେକ୍ଟ କରନ୍ତୁ, ତ ଏଠି ଇଣ୍ଡିଆନ୍ ରହିବାକୁ ଦିଅନ୍ତୁ। ତାପରେ ଆପଣଙ୍କର କାଟାଗିରି କ'ଣ, କାଟାଗିରି ଉପରେ ଆପଣ ସିଲେକ୍ଟ କରନ୍ତୁ। ନା ଆପଣ PWD ହୋଇଥିଲା DS କରିବେ, ଆପଣ ସାର୍ ଏଠି ଆପଣ ଏସ୍ ନ କରିବେ। ତାପରେ ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଷ୍ଟାଟସ୍, ଆପଣ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଅଛନ୍ତି କି ନାହାନ୍ତି ଆପଣ ଏଠି ଦେଇଦେବେ। ତାପରେ ଏଠି ଆପଣଙ୍କର ଖର୍ଚ୍ଚଟି ଦେଇଦେବେ, ଆପଣ ଏଠି ଏସ୍ କରନ୍ତୁ। ତାପରେ ତଳକୁ ସ୍କ୍ରଲ୍ କରନ୍ତୁ, ତାପରେ ଏଠି କୌଣସି ପାଇଁ କେଉଁ କ୍ଲାସ୍ ପାଇଁ ଆପଣ ଆପ୍ଲାଏ କରୁଛନ୍ତି ଆପଣ ଦେଇଦେବେ। ଦେନ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍ କ'ଣ ରହିବ ଆପଣ ଦେଇଦିଅନ୍ତୁ, ଫାର୍ଷ୍ଟ ଲାଙ୍ଗୁଏଜ୍ କ'ଣ ଆପଣଙ୍କର ରହିବ, ଦେନ୍ ଆପଣଙ୍କର ସେକେଣ୍ଡ ଲାଙ୍ଗୁଏଜ୍ କ'ଣ ରହିବ, ଦେନ୍ ମିନିମମ୍ ଅଫ୍ ଏଜୁକେସନ୍ ଆପଣ ଏଇ ଅନୁସାରେ ସାଇଟ୍ରେ ଦେଇଛି, ତା ଅନୁସାରେ ଆପଣ ଦେଖିକି ଆପଣ ଏଠି ଫିଲ୍ଅପ୍ କରିନେବେ। ତାପରେ କ୍ୱାଲିଫିକେସନ୍ ଏକ୍ସାମ୍, ଡିପ୍ଲୋମା ଇନ୍ ଏଜୁକେସନ୍ ନା ଡିଗ୍ରୀ ଇନ୍ ଏଜୁକେସନ୍ ଆପଣ ଅନୁସାରେ ଆପଣ ଦେଇଦେବେ। ତାପରେ ଆପଣଙ୍କର ଫାର୍ଷ୍ଟ ଷ୍ଟେଟ୍ ଆପଣ ଦେଇଦେବେ, ତାପରେ ଆପଣ ଏହାର ଏକ୍ଜାମ୍ ସିଟି ଯେଉଁ ଅଛି ସେଠି ଆପଣ ଦେଇଦେବେ। ଯେଉଁଠି ଆମ ଓଡ଼ିଶାରେ ଭୁବନେଶ୍ୱର ସମ୍ବଲପୁର ଅଛି, ତ ମୁଁ ଫାର୍ଷ୍ଟ ଦେଇଦେଇଛି ଓଡ଼ିଶାର ଭୁବନେଶ୍ୱର, ଦେନ୍ ସେକେଣ୍ଡ ମୁଁ ଦେଇଦେଉଛି ସମ୍ବଲପୁର। ତ ମୋବାଇଲରେ ଟିକେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛି, ତାପରେ ଆପଣଙ୍କର ଥାର୍ଡ଼ ଚଏସ୍ଟି ଆପଣ ସିଲେକ୍ଟ କରିନେବେ। ଏସ୍କେପ୍ ଏହାପରେ ଆପଣ କ୍ୟାପ୍ଚା ଦେଇଦେବେ, ଦେନ୍ ସେଭେନ୍ ନେକ୍ସଟ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ, ଏଠି ୟେସ୍ କରନ୍ତୁ। ତାପରେ ଆପଣଙ୍କର ଡିଗ୍ରୀର କ୍ୱାଲିଫିକେସନ୍ ବିଷୟରେ ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ, ତ ଏଠି ଆପଣ ପାସ୍ ନା ପଢ଼ୁଛନ୍ତି ଆପଣ ଏଠି ଦେଇଦେବେ, ତ କେଉଁ ଇୟର୍ ଆପଣ ପାସ୍ ଆଉଟ୍ ହୋଇଛନ୍ତି ଆପଣ ଦେଇଦେବେ। ଦେନ୍ ଆପଣଙ୍କର କୋର୍ସ ରିଲେଟ୍ ଷ୍ଟ୍ରିମ୍ କ'ଣ ଥିଲା ଆପଣ ଦେଇଦେବେ, ଦେନ୍ ଆପଣଙ୍କର ବୋର୍ଡ଼ କ'ଣ ଥିଲା ଏଠି ସିଲେକ୍ଟ କରନ୍ତୁ, ଏଠି ସିଲେକ୍ଟ କରିନେବେ। ଦେନ୍ ରେଜଲ୍ଟ ମୋଡ଼ ଆପଣଙ୍କର କ'ଣ ଥିଲା, ପରସେଣ୍ଟେଜ୍ ଥିଲା ନା CGPA ଥିଲା ଆପଣ ଦେଇଦେବେ। ଦେନ୍ ଆପଣ ଯେଉଁ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ରେ ପଢ଼ୁଛନ୍ତି ସେଇ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ର ପିନ୍କୋଡ଼୍ଟି ଆପଣ ଏଠି ଦେଇଦେବେ।
ତାପରେ ଏଠି ଆପଣଙ୍କର ପିନ୍କୋଡ଼୍ଟି ଆପଣ ଦେଇଦେବେ। ତାର ଏଠି ଆପଣ ସେଭେନେଷ୍ଟ ଉପରେ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ, ଦେନ୍ ୟେସ୍। ତାର କିଛି ଲୋଡ଼ିଂ ହେଲା ପରେ ପୁଣି ତାର ଆଉ ଥରେ ଆପଣଙ୍କର ସୋ କରିବ। ତ ଏଠି ଆପଣଙ୍କର ଫୁଲ୍ ମାର୍କ କେତେ ଥିଲା ଏଠି ଦେଇଦିଅନ୍ତୁ, ମୁଁ କେବଳ ଏଇଟା ସାମ୍ପଲ୍ ପାଇଁ କରୁଛି। ତାପରେ ଆପଣ କେତେ ନମ୍ବର ରଖିଥିଲେ ଏଠି ଆପଣ ଦେଇଦେବେ। ଫାର୍ଷ୍ଟ ଏଠି ଟୋଟାଲ୍ ନମ୍ବରଟା ଆପଣ ଦେଇଦେଉଛି, ତାର ଅପଟେନ୍ କେତେ କରିଥିଲେ ଆପଣ ଏଠି ଦେଇଦେବେ। ତାପରେ ଆପଣଙ୍କର ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ର ପିନ୍କୋଡ଼୍ଟି ଆପଣ ଏଠି ଦେଇଦେବେ। ତାପରେ ଆପଣ ଏଠି ସିକ୍ୟୁରିଟି ପିନ୍ ଦେଇଦିଅନ୍ତୁ। ତାପରେ ଆପଣ କ୍ୟାପଚାରେ ୟେସ୍ ମାରନ୍ତୁ। ତାପରେ ଆପଣଙ୍କର ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଟି ଅପଲୋଡ଼୍ କରିବେ 10-200 KB ଭିତରେ, ଦେନ୍ ତାପରେ ଆପଣଙ୍କର ସିଗ୍ନେଚର୍ 4-30 KB ଭିତରେ, ଦେନ୍ ଏସ୍ ଦୁଇଟା ଯାକ ଅପଲୋଡ଼୍ କରିସାରିଲା ପରେ ଆପଣଙ୍କର ଆଉ ଥରେ ପ୍ରିଭ୍ୟୁ ହେବ। ପ୍ରିଭ୍ୟୁ ହୋଇସାରିଲା ପରେ ଆପଣ ଫାଇନାଲ୍ ସବମିଟ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ, ଦେନ୍ ଫାଇନାଲ୍ ସବମିଟ୍ କଲା ପରେ ଆପଣଙ୍କୁ ପେମେଣ୍ଟ ମାଗିବ, ଦେନ୍ ଆପଣ ପେମେଣ୍ଟ କରିକି ଆପଣଙ୍କ ପାଖେ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମଟି ଆପଣ ଡାଉନଲୋଡ଼୍ କରିକି ରଖିନେବେ। ହଁ, ତା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଆପଣ ଇମେଲ୍ ଆଇଡ଼ି ମୋବାଇଲ୍ ନମ୍ବର ଠିକ୍ସେ ଦେଖିନେବେ ଯେ ଭେରିଫାଏ କରାହେଇଛି କି ନାହିଁ, ଯଦି ନ କରାହେଇଛି ତେବେ ତାପରେ ଆପଣ କରିକି ପ୍ରିଣ୍ଟ ବାହାର କରିକି ରଖିନେବେ।